كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وقال ابن عمر: إذا أصبحت فلا تنتظر المساء، وإذا أمسيت فلا تنتظر الصباح. خذ من صحتك لمرضك، ومن حياتك لموتك. وقال النبي صلى الله عليه وسلم: كونوا في الدنيا أضيافا، واتخذوا المساجد بيوتا، وعبدوا أنفسكم بالرقة، وأكثروا في التفكر والبكاء، ولا تختلفن بكم الأهواء، تبنون ما لا تسكنون، وتجمعون ما لا تأكلون، وتؤملون ما لا تدركون. أو كما قال عليه الصلاة والسلام: خذ بامي كم قدي بيش شروع كردي আজকে আবার একটু পূজা করলাম, আয়াত করিনি। আমলের প্রয়োজন, আমলের জন্য মাসায়েল জানা প্রয়োজন। মশলা না জানলে খালি দিলের মধ্যে ওয়াসওয়াসা হয়, আমল না করলে মশলা জানলে আল্লাহর কাছে কঠিন সওয়ালের সম্মুখীন হইতে হয়। যদি দুনিয়াতেই থাকা সম্ভব হইত তাহলে এইগুলোর কোন প্রয়োজন ছিল না, কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষ যারা ছিলেন আম্বিয়া আলাইহিসসালাম তারাও দুনিয়াতে থাকতে পারেন, গুনাহ করে তারাও দুনিয়া ছাড়ে। যারা দুনিয়ার থাকে একদিন না একদিন যাইতে হয়, নেকির কাজ করে তাদেরও দুনিয়ার থেকে যাইতে হয়। এই যে একটা অনুভূতি বাস্তব, যদি বাস্তবতা পৃথিবীতে কোন বিষয়ে বলা যায়, পৃথিবী অবাস্তব স্বপ্নের মতো। দুনিয়ার মধ্যে কোন জিনিসের বাস্তবতা নাই, এই যে বলে যে বাস্তব এই বাস্তব এই বাস্তব এই, একটা প্রচলন। পৃথিবী অবাস্তব, পৃথিবীর কোন বিষয়ের মধ্যে বাস্তবতা নাই, স্বপ্ন। আর যদি কোন বিষয়কে বাস্তব বলা যায়, পৃথিবীর কোন বিষয়কে, সেটা হল মানুষের মৃত্যু, এটা বাস্তব। কুল্ল নাফসি যায়িকাতুল মউত, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মউত ولو كنتم في بروج مشيدة. এক মিনিট আগেও না এক মিনিট পরেও না, মৃত্যু যখন আসার আসবে, تتزود للذي لا بد منه
وإن الموت ميقات للعباد. সুতরাং একটাই মাত্র বাস্তব যে মৃত্যু অনিবার্য, মৃত্যুর পরে তোমার কি জীবন? তোমরা মুসলমান, আমরা মুসলমান, মৃত্যুর পরে পুনর্জীবন বাস্তব, আখেরাতে বাস্তব আরম্ভ হয়েছে। তোমরা বিশ্বাস করো দুনিয়া এখন স্থায়ী, আখেরাত স্থায়ী। মনস্থায়ী জীবনের জন্য আমরা কত আপ্রাণ চেষ্টা করি, কথা বলি জ্ঞানের মধ্যে আসে না। আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে পুনর্জীবন আছে। কোরআনে হাদিসে অন্ধবিশ্বাসী আমরা, এখানেও দলিল আছে, প্রমাণ আছে, নিজের চোখে দেখতেছি, সংবাদ ছাড়া, বয়সের তারতম্য ছাড়া মানুষ মারা যায়, ছোট ভাই বড় ভাইয়ের আগে মারা যায়। হুজুর বলছেন যে কবর জিয়ারত করো। কবর জিয়ারতের বিভিন্ন ফায়দার মধ্যে একটা হলো যে তুমি নিজে এই ব্রত হাসিল করো, তুমি যে বোকার মতো মরিচিকার পিছনে ঘুরতেছ, ভাবতেছ আমার বাবা 80 বছরে মারা গেছে, আমার তো মাত্র 40 বছর, আরো 40 বছর বাকি আছে। এই যে ধারণা, এটা যে ঠিক না, এটা মরিচিকার মতো ধারণা, এটা বুঝবার জন্য কবর জিয়ারত করো। দেখবে তোমার সামনে বাপ, ও পিছনে তোমার বন্ধু সে আছে, দাহিনে তোমার ছোট ভাই আছে, বামে তোমার বড় ভাই আছে, বাদশাহ এখানে শুয়ে রয়েছে, মন্ত্রীও এখানে শুয়ে রয়েছে, চামারও এর পাশে শুয়ে রয়েছে, মেথরও ওই পাশে শুয়ে রয়েছে। এই অনুভূতি তোমার মধ্যে যেদিন আসবে, তোমার জন্য গুনাহ করা সম্ভব না, আল্লাহর অবাধ্য হওয়া সম্ভব না। আমাদের একজন বহু বড় মহাদ্দেশ গেছেন, ফকি গেছেন, আলেমরা তো ওনারা জানে, অনেক আলেমরাও সারাও যারা জানে, আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, ওস্তাদ বলতেন 300 বৎসরের মধ্যে ওনার মতো বড় আলেম আসে নাই। ওস্তাদ বলতেন, ওস্তাদ শেখুল হাদিস, শেখুল হিন্দ আল্লাহ শাহ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, থানভীর ওস্তাদ মদনি রহমতুল্লাহ আলাইহি ওস্তাদ, উনি বলতেন। ওনারা জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, আর আল্লাহ যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরও যদি এরকম জিগাইতেন, তুমি দুনিয়ার জীবনে আমার জন্য কি তৈরি করে আনছ? যার অর্থ হইল তোমার নাজাতের, আমার মহাব্বতের, জান্নাত পাওয়ার জন্য কি নিয়ে আসছো? বাজারতে মাল কিনলে কিছু দিতে হয় না, কি মূল্য নিয়ে আসছো? রাজস্বলীন বলেন যে আমি 2 ছাত্র পেশ করে দিব, মুড়ি একজন আনোয়ার শাহ, একজন হুসেন আহমদ মাদানি, এই 2 আল্লাহ সামনে পেশ করে দিলে আল্লাহ আর আমার কিছু প্রশ্ন করবে না। এরপরে যদি আল্লাহ জিজ্ঞেস করে এখন তুমি জান্নাতের মধ্যে কি চাও, আল্লাহু আকবার,
জান্নাত পাই না না পাই এমনি এই পেরেশানি। ওখানে ওনাকে বলো জান্নাত তো পাইছো এই দুইজনের কারণে, কি চাও জান্নাতের মধ্যে? উনি বলবেন যে আল্লাহ আমি তো ওদের পড়াইছি বুখারি শরীফ পড়াইতাম, আমার জন্য বুখারি পড়ানির ব্যবস্থা করে দেবে আর এই দুইজন ছাত্র বানাই দেবে। জান্নাতের মানুষের আকাঙ্ক্ষা হবে সেইগুলো পুরা করা হবে, যার যেরম ঝোঁক এরম চাইবে পরিপূর্ণতা আসবে। গঙ্গাহী রহমতুল্লাহ রায় বলতেন পৃথিবীতে এমন কোন স্বাদের জিনিস নেই। তারা জিজ্ঞাসা করা হয়েছে বিয়ার রাত্রে বাসুর রাত্রে স্বাদ লাগে নি, স্বামী স্ত্রী মিলনের সময় এসে বেশি স্বাদ লাগে কোরআন পড়তে পড়াইতে হাদিস পড়তে পড়াইতে, ওই স্বাদের কথা মনেই থাকে না আমার যখন হাদিস পড়াই কোরআন শিখ পড়াই। ওরা মানুষ ছিল আমরাও মানুষ। হাজি মাহাদির মক্কি রহমতুল্লাহ আলাইহি নাসে সবার পীর এই সিলসিলা চিশতিয়া সিলসিলা সকলের মুরব্বী হইলেন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি। মহাজেরা মক্কি বলা হয় উনি হিজরত করে মক্কা চলে গেছে, আর হাজি মহাজেরের মক্কি বলা এই গঙ্গ ঈশা আসেন নানত ঈশা শেখুল হিন্দ আলবি মদনী রহমতুল্লাহ আলম সব ওনার ছাত্র ওনার মুরিদ্দিনের মধ্যে আছে। হাজি সাহেব রেজি গেছে একজনে যে আল্লাহ যদি আপনার জান্নাত দেয় কি চাইবে আল্লাহর কাছে? ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদ্দাউন নুজুলাম মিন গাফুরির রহিম। মেহমানদারি করবে না আল্লাহ, ওই মেহমানদারি কিসের হবে? শারীরিক মেহমানদারি খাওয়া দাওয়া, রুহানি মেহমানদারি আধ্যাত্মিক উন্নতি আল্লাহর ভালোবাসা মহাব্বত এটা রুহানি গেল। ওখানে তো রুহানি গেজার দুনিয়া, ওইটা যদি আল্লাহ আপনাকে জিগায় আমার জন্য কি নিয়ে আসছো আর কি চাও, কি নিয়ে আসছো এটার অর্থ হইল আমাকে খুশি করার যেটা সত্য জান্নাতের জন্য কি করছো, কে আমল করে আসছো আমার জন্য কি নিয়ে আসছো? হাদিস বলেন যে আমি আল্লাহর কাছে বলব যে আমি আসেন নানতবি যে দেওবন্দের বাণী প্রতিষ্ঠাতা যার বরকতে সারা বিশ্বে বিশেষভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানে টুবি দেখা যায়, সুন্নতি লেবাস দেখা যায়, নবীর শিক্ষা আদর্শের বাস্তবায়ন দেখা যায়, জান মাল ইজ্জতের পরোয়া না করে পাগল বলে মানুষে অসামাজিক বলে মানুষে জেলে পড়ে কষ্ট দেয় পৃথিবী বস্তু শক্তি প্রবল রোহানি শক্তি কুলাইতে পারে না অনেক সময়, এটা আমাদের দেশে দেখা যাইতেছে মুসলমানরা বাইরে উঠতেছে না, কারণ তো অবশ্যই আছে মুসলিমদের সংস্কৃতি আমাদের গ্রাস করতেছে।
আখিরাতের কথা মনে হয় না, খালি মরীচিকার পিছনে। কুকুর যেমন পানিশ তালাস করে, আমরাও তাই দুনিয়ার পিছনে কুকুরের মতো আমার লাভের জিনিস তালাশ করতেছি, রাস্তা জানি না। যারা জানে তাদের সাথে সম্পর্ক নেই, সম্পর্ক হবে কেমনে? ওদেরকে তো গর্দভ বলা হয়, অশিক্ষিত বলা হয়। অশিক্ষিতের কাছে মানুষ যায় নাকি? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেও। যুবক ভাইয়েরা, আমরা তো সময় শেষ কবরে যামই, তোমাদের ভুল ভাঙ্গ বৃদ্ধের আগে তোমাদেরও কবরে যেতে হয়, হইতে পারে, অবহেলা করো না। হাদিসা বলছেন, এক হাত মে কাসেম নানা দুবি, দূসরে হাত মে উফতি গঙ্গহি, এই দুঃখ পেশ কর দেঙ্গে। দেখেন, মানুষের সব আশাই ফুলবে এটা জরুরি না, ফুলবে না এরকম ধারণা করাও ঠিক না। কুকুরকে পানি খাওয়া মানুষ জান্নাতে যায়, আমি আপনাকে এলেম শিক্ষা দিয়া জান্নাতের আশা করতে পারি না? পারি না, পারি না। ছাত্রের মর্যাদা নিজের রক্তের সম্মানের চেয়ে বেশি হয়, উস্তাদের মর্যাদা বাপের চেয়ে বেশি হয়। বলতেছে যে আমি এক হাতে কাসেম নানা তবি, আরেক হাতে গঙ্গহীরে বেশ করে দেব আল্লাহর কাছে, যে আমার নাজাতের জন্য আর তোমার পাওনা পুরা করার জন্য এই দুইজনকে তৈরি করে আনছি। আপনার দুইটা ছেলের যদি তৈরি করতে পারেন, আপনার বংশের দুইজনরে যদি তৈরি করতে পারেন, নাই তো বংশের বাইরেও যদি দুইজনরে তৈরি করতে পারেন, আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ আমি কিছুই পারি না, তুমি অনেক নিয়ামত দিছ, কিন্তু এই যে দুইজনরে হাফেজ বানায় আনছি, এই দুইজনরে আলেম বানায় আনছি, দুইজনের কারি কারি বানাইছি, আশা করা যায় না? আল্লাহ তো দরকার মূল্যের, জান্নাতের মূল্যের দরকার, দিলেই তো হইল। আল্লাহ আমি দুইজন হাফেজ তৈরি করে, কুকুরের পানি খাবারটা যদি মাফ করে, তাহলে আল্লাহর কোরআনের হাফেজ দুইজনরে পেশ করলে আল্লাহ মাফ করতে পারে না? পারে না। আপনি কি তৈরি করছেন? যুবকরা তৈরি হয়েছ? চিন্তা করুন, সময়ে থাকতে চিন্তা করুন। ওনার এত বিশ্বাস আল্লাহর জাতের উপরে, আর বিশ্বাসে সব কাজ হয়। মানুষ দুনিয়াতে আমল করে বিশ্বাসের উপরে, এই জন্য তবলিগ বারবার বলে নিজের বিশ্বাস ইমান আর একই ঠিক করো। অনেকে বলে আমরা তো ইমান আছি, আমরা যে ইমান আছে আল্লাহ দয়া করে গ্রহণ না করলে না জানি কাফের স্যার বেশি রাগে কিনা। কাফের তো বেইমান, আমি দাবি করলাম মুমেন, কিন্তু আমার সব কাজ কাফেরি, তার উপরে আল্লাহ নারাজ বেশি হবে। আল্লাহ আমাদের মাফ করে দাও, ইমানের নিয়ামত থেকে আমাদের বঞ্চিত করো না। আমাদের হাত পাও নাক কান যেটি আমাদের অধীনে, আমাদের ইচ্ছাধীন, আমাদের এখতিয়ারে, এগুলো আমরা সামলাইতে পারি না, শয়তান আমাদের ধোকা দেয়, এগুলো দ্বারা তো কিছু আসে যায় না। অন্ধ হয়ে গেলেও কিছু আসে যায় না, হাত ভাঙলেও কিছু আসে যায় না,
পাও ভাঙলেও কিছু আসে যায় না, এটির জন্য কবর আরো ফল পাওয়া যাবে। কিন্তু ইমান যদি না থাকে কবরে, তাহলে কোন রাস্তা থাকবে না জাহান্নাম ছাড়া। হে আল্লাহ, তুমি তো সবকিছুই মালিক, দেখতেছো আমরা পারি না, আমি আমরা সবাই জুমার দিন আমাদের ইমান তোমার কাছে আমানত রাখলাম। শয়তানে আক্রমণ থেকে বাঁচতে পারি না, হাতে ঘুষ লই, চোখে অন্যের স্ত্রী মেয়েদের দিকে তাকাই, পায়ে গানের দিকে যাই, মসজিদ জুমায় আসি না, অবহেলা, লাস্টে যারা পরে লাস্টের দিকে আইসা কোনোবার দুই রাকাত পড়ার জন্য আসে, মনের আকর্ষণে আসতে তো আগে এসে মনে আগ্রহ নেই, বসা এসে পড়ে যায়, তাহলে গুণ হইব এই ভয়ে আসে, মসজিদের মাল করতে আসে না। যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অধীনে দিলা সেগুলোই তো আমরা পারতেছি না, মেয়ের সামনে তে যায়, আমি তো পারি চোখ বন্ধ করতে, চোখ বন্ধ করি না, আরো তার দিকে আগ্রহর সাথে লক্ষ্য করি। অর্থ সম্পদ হালাল তরিকা কামাই করা আসলেই কঠিন, বিশেষ করে বর্তমান জীবনে হারাম পয়সা কামাই করা খুব সহজ, আমি যাই না শুই না, হারাম পথে চলি হাঁটি, কাউকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, অথচ এটা আমার অধীনে, আমি না গেলেই হয়, হাতে না ধরলেই হয়, হাত আমার অধীনে, তবু পারতেছি না, হাতকে গলত কাজে লাগাইতেছি, চোখকে গলত কাজে লাগাইতেছি, কানকে গলত কাজে লাগাইতেছি, গুনার কাজে লাগাইতেছি, যেগুলো আমার আখেরাতের জন্য আজাবের কারণ হবে, জানি বুঝি শুনি তবু পারি না, আর আমার অধীনে, আর ইমান তো আমার অধীনে না, ইমান তো দিলে থাকে, আর দিল তো তোমার অধীনে। ময়দানের মধ্যে পাখির পাক যেমন উলট পলট করে, আমার দিলকে তুমি উল্টাও পাল্টাও, আমার দিলের উপরে কোন নিয়ন্ত্রণ নাই, অনিয়ন্ত্রিত দিল কোন দিকে চলে যায় কখন জানি না, তুমিই শিখাইছ দিলের এই অবস্থাকে কন্ট্রোল করার জন্য বলবা। اللهم ثبت قلبي على دينك قرن اللهم ثبت قلبي على دينك اللهم ثبت قلبي على دينك اللهم ثبت قلبي على دينك اللهم دلك তোমার এবাদতে, তোমার ধর্মের কাজে, দিনে, নামাজে, রোজে, হজে, এগুলোর মধ্যে এমন ভাবে লাগায় দেও যার কোন খেয়ালই দিলে না আসে, মাঝে খেয়াল দিলের মধ্যে আসে, নামাজের মনোযোগ ছেড়ে সরে যায়, এবাদত করি না, মাঝে মাঝে যখন করি তো চিন্তা করি তো বাজারের হিসাব, দোকানের হিসাব আছে মনে, এজন্য আমারে দায়ী করো না আল্লাহ, আমার তো দিল আমার কন্ট্রোলে না, তোমার কন্ট্রোলে, তোমার কাছে প্রার্থনা, আমার দিলকে তোমার দিকে উল্টায় রাখো, তোমার হাবিবের দিকে উল্টায় রাখো, ইমানের দিকে, ইসলামের মজবুতির দিকে রাখো,
আপনাদের একটা খুব ব্যাজের কথা বলি, এই যে দিল আল্লাহ তার হাতে রাখছে এটা আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, এই যে বললাম তুমি তো শিক্ষা দিছ দিলে এদিক সেদিক জায়গা, তুমি কইছো এটার জন্য আমার কাছে দোয়া করো, তার মানে দিল আমার হাতে নাই তোমার হাতে, আমারও দায়ী করতে পারো না দিল এদিক সেদিক গেলে গা অনিচ্ছায় চলে যায়। হাজার চেষ্টা করি দিল যাতে না যায়, সিজদায় যাই তখন দিলের মধ্যে মনে আসে যারা সিজদা করে নাই ওদের সাথে আমি ভালো, এ মনের মধ্যে এসে গেছে। এদের তুমি আবার জানো দিল তো আমার কাছে দেও নেই, তো দিলে এদিক সেদিক জায়গা এটার জন্য আমি দায়ী না তুমি দায়ী। তাহলে দিল তো আল্লাহর হাতে রেখে দেওয়াতে আমাদের একটু বলার সুযোগ হয়েছে না? আর নেই, এ বহুত বড় রহমত হ্যায়, আল্লাহর বহুত বড় নিয়ামত দিল আল্লাহ তার নিজের হাতে রাখছে। আন্দা যাতে বলতে পারে যে দিলের ব্যাপারে আমরা দেই না, আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার ইচ্ছার বাইরে শক্তির বাইরে যদি কিছু রয়ে যায় আমি ক্ষমা করে দেব। অনেক মানুষ মনে করে আমার নামাজ কি হবে, নামাজ পড়ে লাভ কি, খালি দুনিয়াদারির দিকে মন জায়গা, নামাজের রুকু মনে থাকে না, এটাও শয়তানের ওয়াসওয়াসা। মন যেদিকে বলল সেদিকে যাক, তুমি নামাজ ছেড়ো না, আমল ছেড়ো না, ডবল সব পাবে। এটা হলো মন লাগে না তবু আমল করো, মনের লোকে জেহাদ করো এই জন্য ডবল সব পাবে। এটা চিন্তা করলে কিছু সময় এগুলো চিন্তা করলে আল্লাহ কৃষ্ণা আল্লাহর কুদরত, তাহলে দেখবো আস্তে আস্তে তোমার দিল বনে যাবে। হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কথা বলতে যায় কত কথা কইলাম, হাজি সাহেব রহমতুল্লাহ বলেন ওনার কথা শুনে দাম, সে বললেন এটাও বলছে কাশ্মীরি মেরে ওলুম হ্যায় আমার এলেম জাহেরি বাতে নেই হইল নমুনা রেখে গেলাম মানুষ কাশ্মীরি, আর তাকুয়া পরহেজগারি নমুনা রেখে গেলাম হুসেন আহমদ মদানি, ছাত্রের উপরে কি বিশ্বাস। এক কথা বলছেন যেটা আমাদের বুঝের বাইরে, আল্লাহ এদের উশিলায় এই সেলসেলা সবাইকে মাফ করে দিল। অনেকের আপত্তি হইতে পারে কথাটার মধ্যে, আমি আগেই বলছি কুকুরের পানি খাওয়ায় যদি আমি জান্নাতের আশা করতে পারি, আমি দুইজন হাফেজ মানে কেন আশা করতে পারবো না? আশা করতে বাধা কি? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। দুনিয়া থাকা যাবে না আখেরাতে তৈরি করা জ্ঞানের প্রমাণ মুক্তি হবে। সবসময় কথা বলি, 50 বছর ধরে এখানে বসে কথা বলি, এমন জানি মন মুর্দা হয়ে গেছে মানুষের মধ্যে, এই অনুভূতিটা তৈরি করতে পারি নাই আমি আমার মরতে হবে। নবী আলাইহিসসালামের নবী ছিলেন,
না সবচেয়ে বড় ফিকির ছিল মৃত্যু। কখন মৃত্যু হয়ে যায়? নবীদের ব্যাপারে একটা মশলা আছে, বেশি বলা ঠিক না। আপনারা যারা আমার সাথে চলেন, নামাজ করেন, আমার কাছে লাগে অনেক বড় আলেম হয়ে রয়েছেন, অনেক কঠিন কঠিন মশলা জানেন। ফিতনা শুরু হয়ে যায় কিনা এই জন্য অনেক কিছু বলতে বলেছেন। নবীরা এমন মকামে আছেন, ওনাদের হঠাৎ মৃত্যু দেওয়া হয় না। মৃত্যুর আগে জানানো হয় এবং বলা হয় যে আপনি কি মরতে চান না চান না, কি দুনিয়ায় থাকতে চান। মানুষ যাকে ভালোবাসে তার কাছেই তো থাকতে চায়। যার কাছে দুনিয়ার মায়া বেশি দুনিয়া থাকতে চায়, যার কাছে আল্লাহর মায়া বেশি আল্লাহর কাছে থাকতে চায়। আল্লাহর কাছে থাকতে হলে মৃত্যু জরুরি, মৃত্যুর পরে জান্নাত। জান্নাতে থাকার অর্থ হইল আল্লাহর পাশে থাকা। আল্লাহ তো সব জায়গায় আছে, খুশি জায়গা। আমার দুইটা বিল্ডিং আছে, একটার মধ্যে সাধারণ মুরিদরা থাকে আর একটার মধ্যে খাস মুরিদরা থাকে। জান্নাত হলো খাস। এর আমার সাথে যার যত বেশি ভালোবাসা তারা জিজ্ঞাস করে ওই বিল্ডিং এ থাকবা না হুজুর এটার থাকে ওইটার থাকবা, আপনি কি বলবেন? আল্লাহ নবীকে জিজ্ঞাস করে কি খেয়াল, এই দুনিয়ার থাকবা নাকি আখেরাতে চলে আসবা? উনি যদি বলেন যে আমি দুনিয়া থাকব, আর যদি বলেন যে না আমি আখেরাতে আসবো, মৃত্যু হয়ে যায়। নবীর সম্মান করেন। বুখারি শরীফে হাদিস আছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হইলেন, যতদিন অসুস্থ ছিলেন লাস্টের দিকে বেশি বেশি বলতেন আল্লাহুম্মা বিররফিকিল আ'লা, বলেন আল্লাহুম্মা বিররফিকিল আ'লা, আল্লাহুম্মা বিররফিকিল আ'লা, আল্লাহুম্মা বিররফিকিল আ'লা। আমার সবচেয়ে বড় মাশরুক যিনি, আমি তার কাছে আসতে চাই। নবীর সবচেয়ে বড় মাশরুক কে ছিল? তো সাহাবারা পেরেশান হয়েছিল যে কি হুজুর একদিন সাহাবাদের পেরেশানি আর নিজের মনের ভাষণা বললেন, কিন্তু নাম লন নাই। বলছেন যে আল্লাহ পাক তার এক খাস বান্দাকে ইখতিয়ার দিছেন, অধিকার দিছেন দুনিয়ার থাকা অথবা আখেরাতে চলে যাওয়া। আবার শুনছে মন দেয় আল্লাহর বান্দা দুনিয়া বাদ দেয় আখেরাতরে কবুল করছে। হুজুর এই ওয়াজটা করার পরে আবু বকর দিছে চিৎকার, সাহাবিরা বলে এই না চিৎকারের কি আছে, দুঃখের কি খবর, বান্দা আল্লাহর বান্দারে আল্লাহ দিছে। আবু বকর সিদ্দিক বলেন তোমরা বুঝো নাই, এই বান্দার দ্বারা আমার হাবিব আমার মাহবুব তোমাদের মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাজ শেষ দুনিয়ার
সরকারের কাজ শেষ হইল, বিদেশে গেলে যেরকম চলে যায়, শেষ নবী নবুয়তের কাজ শেষ, পৃথিবীতে আর নবী আসবে না, উনি এখনই মৃত্যুবরণ করবেন। মৃত্যুর খবর আছে, এই জন্য আমি কানতেছি যে নবী অতি সত্য দুনিয়াতে চলে যাবে। আমার নবীও দেখা যায় মৃত্যুর আগে, দুনিয়া কিছুই খবর নাই, উম্মতের কি হবে যা করছি হবে কিছুই খবর নাই। রাত্রি হইলে সারা রাত্রে কানতেন। আবু দাউদের হাদিস আছে, হান্ডির মধ্যে পানি গরম করলে যেরকম বকলাইতে থাকে 24 ঘন্টা, উম্মতের জন্য আমার দিল বকলাইতে থাকে। তোমাদের সামনে অনেক সময় হাসি, যাতে তোমরা আমার দুঃখ বেদনায় অংশীদার হয়ে ধ্বংস না হয়ে যাও। সেই নবী জান্নাত সুনির্দিষ্ট, তিনি দুনিয়াতে থাকতে চান নাই, আল্লাহর কাছে যেতে চাইছে, জান্নাতে যেতে চাইছে। এই গুণ পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে যারা আল্লাহর সাথে প্রেম, দুনিয়ার সাথে সম্পর্ক নাই, এরা সবসময় চায় আমার ইমানের সাথে মৃত্যু হয়ে যাক, আল্লাহর কাছে যাই। وَإِنْ شِئْتَ وَاصِلْنِي وَإِنْ شِئْتَ لَا تَصِلْ فَلَسْتُ أَرَى قَلْبِي لِغَيْرِكَ يَصْلَحُ اللَّهُ مَا الدُّنْيَا دَرْكَ نَيْتَ আমার তোমার দরকার, আমার দিলে কোন আকাঙ্ক্ষা নাই, আকাঙ্ক্ষা শুধু তোমার। হর তমন্না দিল সে রুখসত হো গই, অব তো আজা অব তো খলওয়াত হো গই, কিছুই আমার দিলে আকাঙ্ক্ষা নাই তুমি ছাড়া, তুমি এসে যাও, আর কিছু চাই না, আর কিছুই চাই না। এই সিফতওয়ালা মানুষ দুনিয়াতে ছিলেন, এখনো আছে, তালাশ করলে পাওয়া যায়। কোরআনে ইঙ্গিত আছে, হাদিসে ইঙ্গিত আছে, আল্লাহর পাগল আর কিছুই বোঝে না। বেশি নেক আমল করা এটা ভালো, কিন্তু গুনাহ করলে তো মানুষে বুঝে যেটা আমি গুনাহ করলাম, গুনার সে খারাপ গুনাহ আছে একটা, যেটা মানুষে নেকি মনে করে, নেকির সিদ্রি দিয়ে এই গুনাটা ঢুকে যায়। এই জন্য আপনি আমি যে নামাজ করি, তাহাজ্জুদ করি, ইবাদত করি, এইটার উপরে ভরসাশীল হওয়া ঠিক না, আশা করা যায় ভয় থাকা উচিত। অধিকাংশ আমলওয়ালা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যুবকরা ভালো করে শুনে, ছাত্ররা শুনো, আলেমরা শুনো, অধিকাংশ বড় বড় আল্লাহ আল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি আমলের দ্বারা, কারণ বেশি আমল করলে আমলের খুশিতে মন থাকে, থাকে যে তার মধ্যে অহংকার এসে যায়। অহংকারের মতো বড় গুনার নাই, উম্মুল আমরাজ, সন্তান মার পেটে হয়, যত গুনা সব এর মা হইল অহংকার, এই অহংকারের থেকে সমস্ত গুনা ছড়ায় যায়।
এই অহংকার বেশি আছে তার বেশি ভালো আমল করে, তাহলে কি আমল ছেড়ে দেবেন না? এই সূক্ষ্ম কোন সিদ্ধি দিয়া আমি তেলাওয়াত করি অহংকার ঢুকে যায়, কেরাত করি অহংকার এসে যায়, নামাজ করি অহংকার এসে যায়, এই রাস্তা আমি চিনি না জানি না, জানে কে? আল্লাহ জানে। আল্লাহকে রাজি রাখতে হবে ওই রাস্তা বন্ধ করার জন্য, আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক আপনারও নাই আমারও নাই, এই সম্পর্কের জন্য আল্লাহ পাক আল্লাহর রাসূলকে পাঠাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উনি এসে বলছেন আমার ওই ফাঁক বন্ধ করার জন্য, আমার সুন্নতের ইত্তেবা করা ছাড়া কোন রাস্তা নাই। বিল্ডিং ফাটা গেলে এটা জোড়া দেওয়ার তরিকা ভিন্ন, ফাটা বন্ধ করা বন্ধ করার তরিকা ভিন্ন। এটা বিল্ডিং বানায় ইঞ্জিনিয়াররা বানায়, কিন্তু হাড়ে তো খুলে হাড়ের ছিদ্রি বন্ধ করার জন্য ইঞ্জিনিয়ারে পারবে না। লিখছেন এক ডাক্তার ছিল আর এক ইঞ্জিনিয়ার ছিল, ডাক্তার রোগী দেখেছে আর রুগীর অপারেশন সিদ্ধি বন্ধ করার জন্য এই সময় টেলিফোন আছে যে তার বিবি আর এক রোগীতে তার ডাক পড়ছে, কি করবে? এদিকে এক রুগী, ওদিকে আমার বিবি রুগী, দুনিয়ার ধারণায় আখলাম তো এইটাই মনে হয় যে বিবির বাসা আগে বুদ্ধিমানের কাছ থেকে নদীর মধ্যে পড়ে গেছেন, স্বামীও পড়ে গেছে, স্ত্রীও পড়ে গেছে, সাথে এক বাচ্চাও পড়ে গেছে। সংক্ষিপ্ত যে স্বামী করছে কি লাভ দেয়, নিজের বাঁচাইছে আর বিবিরে ধরছে, কিন্তু বাচ্চারে ধরেনি। বাচ্চা ধরলে বিবি যায়, বিবি ধরলে বাচ্চা যায়, বাচ্চারে ছেড়ে দিছে। আশেপাশের মানুষ দেখছে যা যেমন বুঝ উঠার পরে কয়েক মানুষে স্বামীরে ভৎসনা শুরু করছে, তুমি কত বড় প্রাসাণ্ড নিজের ছোট বাচ্চাটাকে ছেড়ে দিলে, দৌড়ে বেবি উঠে গেলে। সে বলছে আমি বুদ্ধিহীন না, তোমরা বুদ্ধিহীন, সমুদ্রে খেত ভাঙ্গা নিলে তো হারাই গেল, বিবিরে বাঁচাইলাম, ছেলেরে বাঁচাইতে গেলে বিবি যায়, বিবিরে বাঁচাইতে গেলে ছেলে যায়, বিবি তো খেত বাঁচাইয়া লইছে, আরো কত বাচ্চা হইব। একটা বইরে গেছে পানির তুললে শহীদ জান্নাতে দিন, ওইটা আমার জন্য জান্নাতে জাত হয়ে আমার জন্য উশিল হয়ে থাকবে, আর বিবিরে উঠে আনলাম আরো বাচ্চা হয়ে থাকবে। বুদ্ধি থাকতাম তো ওখানে আছে নাকি ইঞ্জিনিয়ার কলে, আমি কত সিদ্ধি বন্ধ করি জীবনে, তুমি যা তোমার বিবিরটা বন্ধ করো, এইটা আমি বন্ধ করি। পারবো তুমি? হ্যাঁ পার, তুমি ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ার হইলো এটা পারবো আমি, যাও ডাক্তারকে সেখান বিবি, বিবির হক বেশি, তো ওইটা যায় ডাক্তারি তরিকায় অপারেশন কন্ট্রোল করছে। শেষ ওদিকে খবর আসছে জলদি আসেন, এই রুগী মরে যেতেছে, যেটা আপনি প্রথম ছিলেন,
বিবির জন্য চলে গেলেন। কি হয়েছে কি হয়েছে? ইঞ্জিনিয়ার তো খারাই, কি করছো? কইলে আমি তো বুঝতে পারতেছি না, আর 20 বছর জীবনে কত সিদ্ধি বন্ধ করলাম, কিন্তু তোমার বিবি সিদ্ধি বন্ধ করছি, বন্ধ হয় না, করে যেতেছে। কিভাবে করছো? বলে বিল্ডিং এর সিদ্ধি বন্ধ করি যে আমি ওখানে বালু, ছোট ছোট কংক্রিট এসব মিলায়া, পানিতে মিলায়া সিদ্ধির মধ্যে দিয়ে দিই, কত মোটা মোটা বড় বড় সিদ্ধি বন্ধ করে দিই। এটা তো সামান্য সামান্য বালু সিমেন্ট দিয়ে বন্ধ করে, এটা কেন যে এরকম হয়েছে, মরে গেছে এটা বুঝেছে? কেমন ইঞ্জিনিয়ার বোঝা গেল, বিল্ডিং এর সিদ্ধি বন্ধ করার ইঞ্জিনিয়ারে আত্মা সিদ্ধিটা পারবে না। এই যে আপনার নামাজ করেন, এবাদত করেন, আর এই সিদ্ধিতে ঢুকে যায় অহংকার, এই অহংকার দুনিয়ার ইঞ্জিনিয়ার দেয়া বস্তু পুরুষ বস্তুবাদীর দ্বারা সম্ভব না। এই সিদ্ধি ভঙ্গ করতে হইলে, তা বুঝতে হইলে আল্লাহর ওলি লাগবে, আলেম লাগবে, ফকির লাগবে, যে কোনো এই পৃথিবীতে হযরত নানুতুবির সূত্রে এই দিনী মাদারস হয়েছে, এই দিন দ্বারা আলেম মুফতি মুহাদ্দিস হাকিম তবিয়ত বড় বড় শেখ মুরিদ এই সিলসিলা চলেছে। এছাড়া উপায় নেই। এইভাবে যদি আপনি চিন্তা করেন, নবী আলাইহিসসালাম সবচেয়ে বেশি চিন্তা করতেন মৃত্যু, আমি যে একটা হাদিস পড়ছিলাম এটার মধ্যে এদিকে ইঙ্গিত আছে, তর্জমা করে দিন আমাদের সময় হয়ে গেছে, ব্যাখ্যা করা তো কত পড়ছে আপনারা জানেন, বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে আসছে, কুন ফিদ দুনিয়া গরিবান, বাংলা ভাষার অর্থ হল দুনিয়াতে অভাবী থাকো, তাইলে আখেরাতে অভাবী ভাবি হয়ে যাবে, ভাবওয়ালা হয়ে থাকবে, আল্লাহর ভাব পয়দা হবে। দুনিয়াতে ধনী হইলে আখেরাতে ধনী হওয়া যায় না, তা বাংলা ভাষার অর্থ করছি, মিলে যেহেতু এই জন্য যত মানুষ ধনী হয়েছে প্রথম থেকে ধনী হয় না, প্রথম অভাবই থাকে, দুনিয়াতে অভাবই থাকো আখেরাতে ধনী হইবে, এটা কাজে লাগবে। বাংলা ভাষা গরিব কারে কয়, অভাবের, এ অর্থটা মিলে কারণে করলাম, নাহলে এইটা এই অর্থ লয়ে যদি জান গাতে আলেমরা কবি হুজুর এইটা হাদিসের অর্থ জানে না, আসল অর্থ হইল আরবি ভাষায় গরিব আর অপরিচিত থাকো, দুনিয়াতে অপরিচিত হয়ে থাকো, যেন মানুষে তোমার বেশি না চিনে, এটা তরিকা এইটাই। অর্থ সম্পদ নাই, পদ নাই, পদবি নাই, এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই, শেখুল হাদিস হয় নাই, মুতামিম হয় নাই, কেউ তারা চিনে না, তার কোনো পরেশানি নাই। দুনিয়া কান্নাকা গরিব, অপরিচিত হয়ে থাকো, ঝামেলা মুক্ত হয়ে যাবে, মরিচিকা মুক্ত হয়ে যাবে,
একা বসে চিন্তা করলে কেউ তোমার নাই আল্লাহ ছাড়া এটা অনুভূতি আসবে। হুজুর বলছেন গরিব হয়ে থাকে অপরিচিত থাকে ব্যাখ্যা ছাড়া শোনে না অথবা মুসাফির হয়ে থাকো তোমারে কেউ চিনবে না তুমি মুসাফির। আপনারা যদি এই যে বৈশা রয়েছেন আমি ওই বাইরে আসি সব খারাই যাবে। সাহাবারা হুজুরকে বেশি পছন্দ করতেন, হাব্বুন নাস, তো হুজুর আসলে কেউ দাঁড়াইতেন না। কেন? হুজুর আনাস বলেন কেরাহিয়াতান নিদালিক, নবী আসলাম আসতে থাকলে কেউ দাঁড়ায় যাক এটা পছন্দ করতেন না। তাই আমরা মোহাম্মত কুরবানি করে হুজুরের কথা মানতাম, দাঁড়াইতাম না। কিন্তু যে অপরিচিত ব্যক্তি দিকটা আসবে, প্রথম তো দাঁড়াবেন না, দুই নম্বর গালি দিবেন বসো। আমার নিজের অভিজ্ঞতা হয়েছে, একবার তবলিগে গেছিলাম, তবলিগের তো সবাই চিনে, তারা আমার জন্য তবলিগে অন্যান্য আলেমদের সাথে রুম টুম বানায় রাখছে। আমি বললাম কি যে তবলিগে আইসি, এহেন গিয়ে মাধুরি করুন বয়ান রয়ে তার সাথে আওয়াম নাসের সাথে যায় বসি। সুন্দর আমার হাতে একটা জাহনামত ছিল, এটা নিয়ে এই আম মানুষের মধ্যে গেছে, দুইটা জায়গা পাইলাম, একটু জায়গা পাইলাম, খালি জাহনামতটা রাখছিল। এক লোক রাগে আমার জাহনামত ধরে হে ফ্যামিলি মেরে আমারে ধমক দিতেছে, জানে তবলিগের সকলে মানুষের আখলাক এরকম হয় না, কিন্তু একটা দুটো তো থাকেও ছাগল পাবে। আমি মনে মনে চিন্তা করলাম আমারে চিনল না কে আমি, সাধারণ মানুষ কামলা মানুষ দেখা যায়, যে ভাই মিলে মারল তার উপরে খুব রায় হওয়ার মতো অবস্থান ছিল আমার। আশেপাশের লোকের এটা দেখে সব দাঁড়ায় গুলশানের হুজুরে এই সর্বনাশ করছে, লাফায় দুই চার জন আইসে, তারা কিছু বলতে চায় বলুন, কারণ আমার জীবনের বড় শিক্ষা পাইছি কি যাত্রা বাড়ির মানুষ আমাদের চিনে, এরা পাগল হয়ে থাকে আমার লোক, রে আমারে চিনে না, কি ব্যবহারটা করল এতে আমার নিজেরে বুঝলাম যে আমি কি। আল্লাহ তো বাদতেন, তার দিলে আমার শ্রদ্ধাটা এলে যে ডালে নেই, বলে আমার জাহান্নামাজ মিলে ফেলাই দিছে। আল্লাহ জানে কবরেও যদি এরম হন, কবরের ফেরেশতারা যদি আমার না চিনে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ওদিন আমার এই শিক্ষা আসছে, দুনিয়ার মানুষে যে আমার শ্রদ্ধা করতেছে, এই দুনিয়া ছেড়ে আমার যাইতে হবে, ওখানে যাওয়া তারা চিনবে কিনা আমাকে, এই টাকা ওখানে চলবে কিনা, নিজের আপনের মধ্যে তো আমি অত্যন্ত শ্রদ্ধাভাজন, যারা চিনে না তাদের কাছে তো আমি শ্রদ্ধাভাজন না। আমি কিছু করছি এলাকায়, এই জন্য মুসলমানদের মহব্বত করে প্রাণ দিতে রাজি হুজুরের জন্য, কিন্তু ওখানে যারা থাকে কবরের ভিতরে যারা আসবে ওদের জন্য আমি কিছু করছি কিনা, হাদিয়ে আগে পাঠাইছি কিনা, তারা আমাকে চিনে কিনা, যদি না চিনে
তো ওই চীনেরা যেরকম ধরে মিলে বাসছে, ঠিক তো আমার লাশ আমার কবরের মধ্যে আমার পিটাইব আমার ধরে মিলে মানুষ। ওখানের পরিচয় কি দেখলেই পরিচয় হয়, ওখানে তো ইমান থাকলে হবে, তেলাওয়াত থাকলে হবে, নামাজ রোজা থাকলে হবে, তাহাজ্জুদ থাকলে হবে, এগুলো আগে হাদিয়া হয়ে কবরে চলে যাবে। কবরে যখন সরজব হবে তো নামাজ আমার হয়ে উকিল হয়ে দাঁড়াবে, জাকাত আমার উকিল হয়ে দাঁড়াবে, রোজা আমার উকিল হয়ে দাঁড়াবে, হজ আমার উকিল হয়ে দাঁড়াবে, দান খায়রাত আমার উকিল হয়ে দাঁড়াবে, তেলাওয়াত আমার উকিল হয়ে দাঁড়াবে, কবরেও হাসরেও উলসিরতেও সব জায়গায় তারা আমার পরিচয় পাবে, আমার চিনবে, ফেরেশতারাও দেখবে, আমল এইগুলো যা করতেছি তখন দেখা যাবে, ওয়াজাদুমা আমিলু হাজিরা আমার আমল দেখে রাস্তা ছেড়ে দিবে, পলকের মধ্যে আমি কুরসিরাত তার বেয়া আল্লাহর দরবারে জান্নাতে বসে যাব। বিদেশে গেলে কি একটা হাতে সামান লয়ে যাও, একদিন থাকবে এরকম, দুনিয়াতে অল্প দিনের জন্য আসছ এইটা চিন্তা করো, দুনিয়ার প্রয়োজন মিঠে এইটুক করো, এর বেশি করো না, রেখে যাও বড় কঠিন, সাথে নিয়ে যাও বড় শান্তি, কি যাবে সেটা নাও, আর যেটা রেখে যেতে হবে এইটা পিছনে যাবে না। পাঁচতলা বিল্ডিং বানাও, এটা কি কবরে নিয়ে যেতে পারবে? এই যে কোটি টাকার সম্পত্তি তৈরি করছো, বয়স 60 হয়ে গেছে 50, খায় যেতে পারবে? মালা তুদ্রিকুন, 1000 আশা করে বয়ে রয়েছ যে কোনো সময় মৃত্যু হইতে পারে, পুরা হবে সব আসা দুনিয়া, তাহলে কি করো? আখেরাতের বাসা বানাও, ওখানে বিস্তলা বানাও, ওখানের জন্য যেগুলো দরকার শরীয়তের সুন্নতের আমল এডি করো, ওখানে যা পাবে বিমার মতো ব্যাংকে ব্যালেন্স হয়ে থাকবে ওইডি করো, আশা ভরসা যা আছে যা আশা করবে তার চেয়ে বেশি হবে। দুনিয়াতে অপরিচিত ভাবি হয়ে থাকো, দুনিয়া মরিচিকা, কাসারা বিম্বিকে আছিন এরা কুকুরের কাজ, পানি মনে করে দৌড় পরে, পানি মনে করে দৌড় পরে, দুনিয়া মরিচিকা তোমাকে আখেরাত থেকে বঞ্চিত রাখে, প্রয়োজন মিটাও ভালো ফরজ, প্রয়োজনের বাইরে জমা করতে যে আমার রেখে যাওয়া কঠিন, বিদেশে বাড়িঘর ফিরে পরে সাইরে আসতে হয় কষ্ট হয় খালি হাতে ফিরে, এটা বিদেশে আছো স্বপ্ন পুরীতে আছো, স্বপ্ন শেষ সব শেষ, আত্মা চলে গেলে সব শেষ, ওখানে গিয়েই পাইতে পারো, ওই রকম আমল করো, আর ওই আমলের দিক নির্দেশনা যাতে আমলের কারণে কিবির না আসে, হিংসা না আসে, বদগুমানি না আসে, কান কথা না শুনো, শত্রুতা না আসে, এখলাস আসে, তাওয়াজ্জু আসে, মহাব্বত আসে, এইটার জন্য যারা এই ধরনের মানুষ আল্লাহ আল্লাহ তাদের হাতে হাত দাও, তাদের সাথে হও, সংস্কৃতি হও। কোরআনে বলে যদি আল্লাহ আল্লাহ হইতে চাও,
জান্নাতে যেতে চাও, অনেক পদ্ধতি, সহজ পদ্ধতি, কুনু মাসাদিকিন, সাদিকিন যারা আল্লাহ ছাড়া আর কাউকে সন্তুষ্ট করার চিন্তা করে না, আল্লাহ ছাড়া দিলে কেউ নাই আর আল্লাহকে রাজি করার কোন তরিকা নাই, নবী রাখতে ছাড়া সুন্নাত ছাড়া, এই দুইয়ের বাইরে না যারা, এইরকম আল্লাহওয়ালার সাথে সঙ্গ করো, তুমি আলেম না হইতে পারো, শিক্ষিত না হইতে পারো, আল্লাহওয়ালার সাথে সঙ্গ করো, তাহলে ইনশাআল্লাহ তুমি আখেরাতে তোমার প্রয়োজন মিটাইতে পারবে, প্রয়োজনের সাথে বেশি পাবে। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করো। ও আখেরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله لا حول ولا الله لا إله إلا اللهم صل وسلم وبارك على سيدنا محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة أتي محمدا الوسيلة
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح والمودة مع
بالنسبة إلى كلمة التوحيد بالنسبة لهذا القرآن العظيم الاعتصام بالأحكام والسنة وتمسك سنة النبي السكرى وترك ما لا يعني وترك أسباب الافتراق من سوء الظن والتجسس والغيبة والنميمة والكبر والرياء ومثل ذلك من أمراض قلبية وزينوا نفوسكم بزينة الإيمان بزينة الصفات التي ذكرها القرآن والسنة مثل التواضع والإخلاص والمحبة والمودة والصدقة على الفقراء والهدايا وغير ذلك. أيها المسلمون، أمة محمد صلى الله عليه وسلم، إنما النجاة والفلاح يتوقف بكله وعصره على ترك اتباع الهوى. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. فكيف ترك الهوى والاستناب عنه؟ فأشار النبي صلى الله عليه وسلم بكلامه: لا يؤمن أحدكم حتى يحب لنفسه ما يحب لغيره. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده والناس أجمعين. وقد قال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله والسنة ورسوله. فالاعتصام بأحكام القرآن والاتباع بسنة النبي استقلال سبب مؤثر حقيقي عن نجاة الكفر والفسق والفجور. النجاة والفلاح يتوقف على سنة الحبيب صلى الله عليه وسلم، حيث قال الله سبحانه وتعالى: إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا بين يديه الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله الطيبين بإحسان إلى يوم الدين. قال النبي صلى الله عليه وسلم:
أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأفضلهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وفضل عائشة على النساء كفل بالسريد على صاحب القرآن، عالم بالحلال والحرام، ولكل نبي أمين، وأمين هذه الأمة أبي عبيدة بن اللهم ارحم علينا وعلى جميع المسلمين وعلى مسلمين فلسطين، اللهم ارحمهم وانصرهم، اللهم دمر أعداء المسلمين أعداءك وأعداء الدين، اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه، اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادك، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروني أذكركم فاشكروا لي ولا تذكرون، أقيموا الصلاة. الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، قد قامت الصلاة، قد قامت الصلاة، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين، لقد خلقنا الإنسان في أحسن تقويم، ثم رددناه أسفل سافلين، إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون، فما يكذبك بعد بالدين، أليس الله بأحكم الحاكمين. الله أكبر. سمع الله لمن حمده، الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله. اللهم صل وسلم وبارك. الحمد لله رب العالمين، والصلاة على خير الأنبياء سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ذنوبنا فارحمنا ولا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة. رب ارحمهما كما ربياني صغيرا. إلهي আমাদের গুনাহ নামাজ কবুল করে তার সত্যের নামাজ করার তৌফিক দে। জীবনের সমস্ত গুনাহকে মাফ করে ঈমান নিয়ে কবরে যাওয়ার আমল তৈরি করার তৌফিক দে। হে আল্লাহ অনুমতি দান করেন গুনাহ থেকে মাফ করে দেন। যারা
অভাবই তাদের অভাব দূর করে দেন, দীনগ্রস্ত হৃদয়ের প্রতীক দেন, ভালো মসজিদ আছে আল্লাহ তাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের দেশের জন্য খায়ের ফেসলা করেন, শান্তির ফেসলা করেন, দিনী মাদারসের হেফাজত করেন, মাসাজিদের হেফাজত করেন, আমার যুবক ভাইয়েরা এলাকাবাসী মরতে হবে যা বুঝবার চেষ্টা করেন, নিজের চোখে দেখেন বাপ মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে, দুনিয়ার ধান্দা কতদিন চলবে, নিজের সন্তানরা বিপদগামী হয়ে যেতেছে, না বাপকে মানে না মাকে মানে না আদর করে না কায়দা কিছু, কারণ এগুলো আমরাই তাদের শিক্ষা দেই নাই, দিন শিখাই নাই তাদের, আলেমদের সাথে যোগাযোগ করি নাই, নামাজ পড়তে আসছেন কিন্তু আপনার ছেলে মেয়ের খবর কি, সন্তানকে কেন আনেন নাই মসজিদের মধ্যে, ঘরের ভিতর গান বাজনা চলে সেলামত হয় না, তৈরি হয় না তারা আল্লাহর জন্য রসুলের জন্য কবরের জন্য, কাফের বেদিনদের সংস্কৃতির মধ্যে ঢুকতেছে, আপনার প্রতি বিদ্বেষ পয়দা হইতেছে, আলেমের প্রতি বিদ্বেষ, ইসলামের প্রতি বিদ্বেষ, কলঙ্কের ধ্বংস হয়ে যাইতেছে, খবর রাখতেছেন না, আল্লাহ আমাদের মাফ করে দেব, ছেলে মেয়েদেরকে দিন ধরে ঘরে ঘরে সুন্নতের আমল চালু করেন, ঘরে ঘরে তেলাওয়াত চালু করেন, দাওয়াত চালু করেন, যারা দিনের কাজ করেন তাদের সাথে চলেন, তাদের মহাব্বত করেন, সাহায্য করেন বিভিন্ন ভাবে, আল্লাহ পাক এই সমস্ত মাদারসে দুনিয়ার হেফাজত করেন, আলেমদের হেফাজত করেন, মাশায়েখদের হেফাজত করেন, ছাত্রদের হেফাজত করো, আমাদের দোয়াকে মঞ্জুর করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি বিরাহমাতিকা ইয়া